ব্রিটেনে পাওয়া গেল বিরল প্রজাতির চামড়া খাওয়া একটি পোকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 28, 29 এবং 30 অক্টোবর লন্ডন মুসলিম সেন্টারে আল কোরআন একাডেমির উদ্যোগে 10তম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটেনের কার্ডিফ উপকূলের কাছে একটি দ্বীপে এই বিরল প্রজাতির চামড়া খাওয়া পোকা পাওয়া গেছে। সাউথ ওয়েলসের উপকূল থেকে কয়েক মাইল দূরে ফ্ল্যাট হোলম দ্বীপে ডার্মেস্টেস এন্ডুলেটাস নামের এই পোকা বা বিটল আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা মনে করেন যুক্তরাজ্যে এই বিলুপ্ত প্রায় প্রজাতির শেষ আশ্রয়স্থল হতে চলেছে। ওয়েলসে এই প্রথম এই প্রজাতিটি দেখা গেছে এবং 2020 সালের পর থেকে ইংল্যান্ডে এটি দেখা যায়নি। বিরল এই প্রজাতিটি সাউথ ইস্ট ওয়েলসে বায়োডাইভার্সিটি রেকর্ড সেন্টার থেকে দ্বীপটি পরিদর্শনকারী ইকো সায়েন্টিস্টদের একটি দল দেখেন। ফ্ল্যাট হোলমের কমিউনিটি এঙ্গেজমেন্ট অফিসার সারা মর্গান বলেছেন যে বিটলটি কীভাবে দ্বীপে প্রবেশ করেছিল সেটি রহস্য রয়ে গেছে। এগুলো এখনও মূল ভূখণ্ডে মানে এখন মূল ভূখণ্ডে আর পাওয়া যায় না, তবে ধারণা করা হচ্ছে দেহাবশেষ বহনকারী গুলের মাধ্যমে এগুলো আসে। তিনি আরও বলেন এই ক্ষুদ্র পোকাগুলো মৃত প্রাণীর চামড়া, পশম এবং হাড় খায়। কার্ডিফ কাউন্সিলের কালচার, পার্ক অ্যান্ড ইভেন্ট বিষয়ক মন্ত্রিসভার সদস্যরা জেনিফার বার্গ বলেছেন যে ফ্ল্যাট হোলম দ্বীপটি প্রকৃতির আশ্রয়স্থল হিসাবে পরিচিত। এবার এমন বিরল প্রজাতির একটি বিটল পাওয়ার বিষয়টি কারণে সেটি আবারও প্রমাণিত হলো। জানা গেছে যে ফ্ল্যাট হোলম হলো ওয়েলসের প্রথম দ্বীপ যা মৌমাছি বান্ধব দ্বীপ হিসাবে মর্যাদা অর্জন করেছে। এটি হালকা কালো রঙের পিঠের গুলের উপনিবেশের পাশাপাশি ব্লু ক্রিমি, তারপরে বর্ণলিক এবং আরও অনেক কিছু প্রজাতির আবাসস্থল। সাম্প্রতিক একটি গবেষণা দেখা গেছে বিটলের 6টি প্রজাতির মধ্যে একটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এই নতুন আবিষ্কার দ্বীপের অন্যান্য আবাসস্থল রক্ষা এবং সংরক্ষণের জন্য কাজ চালিয়ে যাওয়াকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার অ্যাকাউন্টে 1,22,000 পাউন্ড, তখন